এই ছবিটা একবার দেখুন, এটা গুগল থেকে ডাউনলোড করা খুবই ঘোলা একটি ছবি, আর একটা এআই টুল দিয়ে এটা এনহ্যান্স করার পর এটার কোয়ালিটি দেখুন কি অবাক হলেন। ওকে, আর একটা দেখুন, এটাও গুগল থেকে ডাউনলোড করা একটা লো লাইট ছবি, মানে এখানে আলো খুবই কম রয়েছে, তো এটাও সেই সেম এআই টুল দিয়ে এনহ্যান্স করার পর ছবিটা একবার দেখুন, মানে আপনি এই ছবিটাই যা দেখতেও পাচ্ছেন না সেটা এই এআই টুলটা পারফেক্টলি করে দিয়েছে। শুধু এমন ছবিই না, আপনার কাছে লো কোয়ালিটির ছবি থাকুক, সাদা কালো ছবি থাকুক, বা খুব পুরনো একটা ছবি থাকুক, বা অনেক নয়জালা একটা ছবি থাকুক, যেই ধরনেরই ছবি আপনার কাছে থাকুক না কেন, এখন আপনি একটা এআই টুলের মাধ্যমে এই সবগুলোকে একদম হাই কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন। আর এই এআই টুলটা আসলে অলরাউন্ডার একটা এআই টুল, তো আজকে আমরা এইটা সম্পর্কে এ টু জেড দেখব। তো বেশি কথা বলবো না, চলুন এখন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। ওকে, তো আমরা যেই এআই টুলটা ইউজ করব সেটা আমাদের এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, আর এই ওয়েবসাইটের লিংক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, পিন কমেন্টেও দেওয়া থাকবে, তো সেখানে ক্লিক করলে আপনারা ডিরেক্টলি এই পেজে এসে পৌঁছাবেন। তো এইটার নাম হচ্ছে হিটপ্যাও ফটো এনহ্যান্সার, আর এটা ডাউনলোড একদম আমরা ফ্রিতে এখান থেকে করতে পারবো। আর এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, ওয়েবসাইটটা আসলে খুব সুন্দরভাবে বানানো, এখানে একটা ছবি দেওয়া আছে, দেখুন যে এটা খুবই ব্লারি একটা ছবি ছিল, কিন্তু এটাকে কি পারফেক্ট বানিয়ে দিয়েছে। তারপর এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে লো কোয়ালিটির একটা ইমেজকে হাই কোয়ালিটি করে দিয়েছে, এইখানে এই ছবিটাতে মুখে অনেক দাগ ছিল সেইটাকে একদম সফট বানিয়ে দিয়েছে, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচারকে এটা কালারাইজ করে দিয়েছে, আর এখানে খুব নয়েজি একটা পিকচার ছিল সেইটাকে একদম ক্লিয়ার করে দিয়েছে। তো আমরা সবগুলো আজকে টেস্ট করে দেখব যে এগুলো কি আসলে সত্যি করতে পারে কিনা, আর যদি আমার কথা শোনেন, হ্যাঁ এগুলো পারফেক্টলি করতে পারে। তো এটা ডাউনলোড করার জন্য আপনি এসে এই ট্রাইট ফ্রিতে ক্লিক করবেন, তারপর এটা ডাউনলোড করে আপনার পিসিতে ইনস্টল করে নিবেন, আর যদি কারোর ইনস্টল করতে সমস্যা হয় এই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। তো আমি আমার পিসিতে অলরেডি হিটপ্যাও ফটো এনহ্যান্সার এটা ইনস্টল করে রেখেছি, আর এটার ইন্টারফেস খুবই সিম্পল একটা ইন্টারফেস। তো এখানে যে আমরা চুজ ফাইলে ক্লিক করব, তারপর যেই ছবিটাকে আমরা এনহ্যান্স করতে চাই সেই ছবিটা এখানে সিলেক্ট করব। তো এটা এই ছবিটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে খুবই ব্লারি একটা ইমেজ, এটাতে আসলে কিচ্ছু স্পষ্ট না, একদম কিচ্ছু না। এখানে আমি জুম করে যদি দেখাই কিচ্ছু আসলে বোঝা যাচ্ছে না। এখানে ডান পাশে দেখছেন অনেকগুলো অপশন রয়েছে, তো এই প্রত্যেকটা অপশন কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা ইউজ করতে পারবো, এই প্রত্যেকটা জিনিস আমি আপনাদের দেখাবো। তো ফার্স্টে এখানে যেহেতু একটা মানুষের ছবি আছে সেহেতু আমরা এখানে ফেস মডেলে যাব, তো এখানে যে আমরা সফট বা শার্প, তো আমার যেহেতু এই ছবিটা অলরেডি ব্লারি ইমেজ আমাদের এখানে শার্পনেস দরকার হবে, তো আমি এই ফেস মডেলে যে এখানে শার্পে ক্লিক করব, বা এখানে আমি সফটেও নিতে পারি, কিন্তু এই ছবিটা শার্প দিলে রেজাল্টটা বেটার আসবে, আর এই নিচেরগুলো নিয়ে আমরা কথা বলবো। তো তার নিচে একদম দেখতে পাচ্ছেন রেজলিউশন, এইখান থেকে আমরা এটা কত রেজলিউশনে চাই সেটা এখান থেকে সেটিংস করতে পারবো। এখানে আমি 400% এটা প্রেফার করি, আপনি চাইলে বাড়াতে কমাতে পারেন যেই কোয়ালিটিতে আপনার ছবি লাগবে, বা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি এখানে 400 রেখে দিচ্ছি, আর এই সেটিংস অপশনে গেলে আমরা এই ছবিগুলো আসলে কোথায় এক্সপোর্ট করতে চাই সেটা দেখতে পারবো, আর এই অপশনটা অন করলে আমাদের ছবির কোয়ালিটি আরো ভালো হবে। ওকে, তো এখন এখানে আমার শার্প সিলেক্ট করা আছে, এখন আমাদের সিম্পলি এই প্রিভিউ এই অপশনে ক্লিক করতে হবে, তাহলে এটা প্রসেসিং স্টার্ট করে দিবে। তো দেখা যাক এটা আমাদের ছবিটাকে কেমন এনহ্যান্স করতে পারে। তো আমি এখানে প্রিভিউতে ক্লিক করছি, তো আমাদের ছবিটা কিন্তু এনহ্যান্স হয়ে গেছে, আর আপনি কোয়ালিটিটা আপনার নিজের চোখে দেখতে পাচ্ছেন, এই বাম পাশেরটাই কিচ্ছু বোঝাই যাচ্ছে না, আর এটা কত পারফেক্টলি আমাদের কত ডিটেলস দিয়েছে, একদম প্রত্যেকটা চুলও একদম ঠিকঠাকভাবে দিয়েছে। তো এই এআই টুলটা জাস্ট অ্যামেজিং, আমার মনে হয় এর থেকে বেশি ভালো ফটো এনহ্যান্সার আর ওয়ার্ল্ডে এক্সিস্ট করে না এখনো পর্যন্ত, এটার কোয়ালিটি জাস্ট অ্যামেজিং। এখন যদি আমরা এই ছবিটাকে এক্সপোর্ট করতে চাই, তাহলে সিম্পলি এই এক্সপোর্টে ক্লিক করবো, আর তার আগে এই সেটিংস থেকে আপনি কোথায় এই ছবিগুলো ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করে নেবেন, তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করলে এটা অটোমেটিক এক্সপোর্ট হয়ে যাবে। তারপরে যে কমপ্লিটেড হয়ে গেছে, এখন আপনি ফাইলে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। তো তারপর এখন আমরা আরও ছবি করতে চাইলে আমরা এখানে অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করে আমি আরেকটা ছবি এখান থেকে চুজ করে নিলাম, তো এটাকেও আমরা শার্প চাই, এটাও ফেস মডেলে আমি করছি। তারপর এখান থেকে প্রিভিউতে ক্লিক করব, তো এটাও আমাদের হয়ে গেছে, খুবই অল্প টাইম নিয়েছে আমাদের, আর কোয়ালিটি আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন, দুইটার ছবির আকাশ পাতাল তফাৎ রয়েছে, কতটা ডিটেলস আমাদের এইগুলো দিতে পারে। তো তারপর আমরা আরও কিছু ছবি এখানে দেখব, তো এখন আমরা অন্য অপশানে দেখব, তো তার জন্য
জন্য আরেকটা ছবি আমি এখানে নিয়ে নিচ্ছি। আমি এই ছবিটা নিয়ে নিলাম। এখন এই ছবিটাতে দেখছেন যে মুখে অনেক দাগ রয়েছে, তো এইটাকে আমরা এই ফেস মডেলে যে সফটে ক্লিক করব, তারপর এখানে প্রিভিউতে ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছেন এই ছবিটা কতটা পারফেক্টলি আমাদের এই মুখকে সফট করে দিয়েছে, আর এটা দেখতে আসলে খুব সুন্দর লাগছে। তো এখানে একবার দেখতে পাচ্ছেন যে মুখে কি পরিমাণ দাগ ছিল এই সামনের দিকে, কিন্তু এখানে একদম এটা বোঝার কোনো উপায় নেই যে এটা আসলে একটা এআই টুল দিয়ে এডিট করা। ওকে, তো এখন আমরা জেনারেল মডেল দেখব। জেনারেল মডেলের জন্য আমি অন্য একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো এটা আমি ডালি 3 দিয়ে জেনারেট করেছিলাম। তো এখানে আমরা জেনারেল মডেলে ক্লিক করব। আগে আমরা ফেস মডেল দেখেছিলাম, এখন আমরা জেনারেল মডেল দেখব। এইখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ফাস্ট আর একটা হচ্ছে কোয়ালিটি। ফাস্ট মানে আমাদের খুব তাড়াতাড়ি এটা জেনারেট করে দেবে, আর কোয়ালিটি মানে একটু টাইম বেশি লাগবে, বাট এটার কোয়ালিটি ফাস্টে যেই কোয়ালিটিটা হবে তার থেকে অনেক বেশি হবে। তো চলুন আমরা কোয়ালিটি দিয়ে এখন এটা চেক করি। এখানে রেজলিউশন 400% দেওয়া থাক, তারপর এটা প্রিভিউ করব। এটা কিন্তু আসলে অতটাও খারাপ ছবি না, কিন্তু যখন আমরা জুম করি তখন এটা ফেটে যায়, এটার যেই কর্নারগুলো সেগুলো আমরা ক্লিয়ারলি দেখতে পাই না। তখন দেখা যাক এটা আমাদের কেমন করে দেয়। তো এটাও আমাদের হয়ে গিয়েছে। এটাতে আমাদের টাইম একটু বেশি লেগেছে, কিন্তু এটার রেজাল্ট আপনার চোখের সামনে। দুইটা ছবি পাশাপাশি দেখুন, এটা কতটা ডিটেলস এই আর্মারে দিয়েছে সেটাও দেখুন। অ্যামেজিং, অ্যামেজিং, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এখানে সবকিছু আপনি দেখতে পারেন, যে এখানে এই যে চুলগুলো, আমার আর কিছু বলার নেই, এগুলো আপনি অবশ্যই ইউজ করে দেখবেন। তো আমরা আরো এই প্রত্যেকটা অপশন দেখব। তো এখানে আমি আরেকটা ছবি চুজ করব, সেটা হচ্ছে এই ছবিটা। এই ছবিতে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ নয়েজ রয়েছে, এই যে ছোট্ট ছোট্ট সাদা সাদা। যখন আপনি লো লাইটে কোনো একটা ছবি তুলবেন তখন এই নয়েজটা বেশি আসে, এটা আপনার নর্মাল লাইফে হয়ে থাকে। তো এটার জন্য আমাদের ডিনয়েজ মডেল রয়েছে। আর এখানে রিসলভ লাইন ইস্যু এটা আমরা দিয়ে রাখবো, তাহলে আমাদের ছবির কোয়ালিটিটা, মানে যদি এই লাইনগুলো একদম সোজা সোজা দেখা যায়, যাতে এটা বুঝে নেয় যে এটাও আমাদের সরাতে হবে। তো এটা আমি সিলেক্ট করলাম, এটা আপনি নাও করতে পারেন। তারপর এখন আমরা এখানে প্রিভিউতে ক্লিক করব। তো এটা আমাদের হয়ে গিয়েছে, আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি প্রসেস করে আমাদের এটা করে দেয়। আর আপনি দেখতে পাচ্ছেন যে এই ছবিটাতে গ্রেইন কত খানিক ছিল, আর এখানে গ্রেইন একদম নেই, কত পারফেক্টলি আমাদের ছবিগুলো দিয়েছে। ওকে, তো এবার আমরা আরো কিছু দেখব। কালারাইজ মডেল হচ্ছে যখন একটা সাদা কালো ছবি থাকবে। তো আমরা এখানে সাদা কালো একটা ছবি চুজ করে নিই। তো এখানে দেখছেন এটা পুরো সাদা কালো একটা ছবি, এখানে কালারাইজ মডেল আমরা নিয়েছি, তারপর এখানে প্রিভিউতে ক্লিক করব। তো দেখলেন এই সাদা কালো আর এটা কালারাইজ একটা ছবি কতটা পারফেক্ট। কিন্তু এখানে দেখছেন এটা কোয়ালিটি কিন্তু লো, এটার জন্য আমরা এই ফেস মডেলে যেয়ে কিন্তু একটা সিম্পলি একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে এখানে শার্প চুজ করে এখানে কালারাইজ মডেল করতে পারবো। তারপর প্রিভিউতে দিলে এটা আমাদের কোয়ালিটিটাও ভালো করে দিবে, তার সাথে কালারও অ্যাড করে দিবে। তো এক ঢিলে দুই পাখি মারা। তো এখন দেখছেন এটার কোয়ালিটিটাও যথেষ্ট ভালো, আর ছবিটাও কালারফুল হয়ে গেছে। এখানে আরেকটা ছবি রয়েছে যেটা হচ্ছে একদম নেচারের একটা ছবি, তো এটাও আমি কালারাইজ করব। আর দেখছেন পারফেক্টলি কাজ করেছে, আমি যতগুলো এখানে ট্রাই করেছি সে প্রত্যেকটা আমাকে 100% স্যাটিসফাই করেছে। তো আমি আরো কয়টা দেখব, কারণ এখানে আরো দুইটা তিনটা অপশন আমাদের বাকি আছে। কালার ক্যালিব্রেশনটা আমরা দেখব, সেটার জন্য আমি আরেকটা ছবি সিলেক্ট করব। এখন কালার ক্যালিব্রেশনটা হচ্ছে যখন আমাদের ছবিতে আনস্যাচুরেটেড বা ডিস্যাচুরেটেড কালার থাকবে, মানে এগুলোর এই ছবিটা দেখছেন যে এটা কেমন একটা মরা মরা টাইপের ছবি। আর এটাতে আমরা ডিনয়েজও করতে পারবো, কিন্তু এটাতে যেহেতু তেমন নয়েজ নেই আমি ডিনয়েজ করছি না, কিন্তু এটার কালারগুলো খুবই কম। তো তার জন্য এইটা এই কালার ক্যালিব্রেশনটা চুজ করলে এখানে আপনার ছবিটা একদম কালারাইজ করে দিবে পারফেক্টলি। তো দেখা যাক এটা কেমন করে থাকে। এটা এক সেকেন্ডও টাইম নেয়নি, এটা পারফেক্টলি আমাদের কাজ আবারও করে দিয়েছে। আর এখন খুবই এটা আমার পছন্দের, সেটা হচ্ছে স্ক্র্যাচ রিপেয়ার। তো আমাদের নিশ্চয়ই এমন কোনো না কোনো সময় আমরা এইরকম পুরনো কারোর একটা ছবি পেয়ে থাকি, হয়তো আমাদের মা বাবার বা আমাদের নিজেদের বা দাদা দাদির নানা নানির যে কারোর হয়ে থাকুক। তো এই ধরনের নষ্ট ছবিকে এখন আমরা পারফেক্টলি এক ক্লিকে এনহ্যান্স করতে পারবো। তো এখানে আমি স্ক্র্যাচ রিপেয়ার এইটা আমি সিলেক্ট করেছি, আর এখানে যেহেতু একটা মানুষের ছবি আছে আমি এখানে ফেস মডেলও সিলেক্ট করছি। যদি আপনার কাছে একটা নেচারের ছবি থাকে বা অন্য কিছুর, মানে মানুষ যেখানে থাকবে না, ডিরেক্টলি ফেস থাকবে না, সেখানে আপনি ফেস মডেলটা না চুজ করলেও হবে। তো যেহেতু এখানে মানুষ আছে তো আমি এখানে চুজ করলাম, দেন প্রিভিউ। তো এটা দেখলেন কতটা পারফেক্ট, শুধু যে এই স্ক্র্যাচগুলো রিপেয়ার করেছে তা না, আমাদের ছবিটার কোয়ালিটি অনেক অংশে বাড়িয়ে দিয়েছে, এটার চোখও আপনি ক্লিয়ারলি এখন দেখতে পারবেন, ফ্যাসিনেটিং। তো আমাদের লাস্ট আর একটা অপশনে
রয়ে গেছে সেটা হচ্ছে লো লাইট মডেল। তো এটার জন্য আমি একটা কম আলোর ছবি নিয়ে নেব। তো আমি এটা সিলেক্ট করলাম, এখানে দেখছেন আলোর পরিমাণ কিন্তু খুবই কম রয়েছে। তো আমি আবার প্রিভিউতে ক্লিক করলাম, তো এটা আমাদের হয়ে গেছে। আর সবথেকে ইমপ্রেসিভ আমার কাছে এটা লেগেছে, জাস্ট দুইটা ছবির আপনি ডিফারেন্সটা দেখুন, এটাতে কিছুই বোঝা যাচ্ছে না। আর এখানে কতটা ক্লিয়ার, আমি নিজের ছবি, এটা আসলে আমি নিজে দেখেছি, বিশ্বাস করতে পারছি না যে এটা থেকে এমন একটা রেজাল্ট এখানে এসেছে। তো এই সবগুলোকে র্যাঙ্ক করলে আসলে কোনোটা থেকে কোনোটা পিছিয়ে নেই, প্রত্যেকটা একদম পারফেক্টলি আপনাকে করতে পারেন। বিশেষ করে আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হন, এই এআই টুলটা আপনার অনেক কাজে লাগবে। আর যদি এখানে দেখছেন আমি কিন্তু এই যে অ্যাড, এখানে অ্যাড অপশন থেকে প্রত্যেকটা ছবি এখানে রেখেছি, এখান থেকে কোনোটা যদি না চাই তাহলে আমি এখান থেকে ক্রস করে দিতে পারবো। যেমন এটা ক্রস হয়ে গেল, তারপর এখানে যদি আমি এক্সপোর্টে ক্লিক করি, এই সবগুলো ছবি একবারে এক্সপোর্ট হবে। তো আমি যদি এক্সপোর্টে ক্লিক করি, তো এখানে এক এক করে লোডিং হচ্ছে আর এক এক করে এখানে কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে যে আমরা এখানে দেখতে পারবো আবারও। তো এটা দেখছেন এটার সাইজ ছিল 650 কিলোবাইট, আর সেখানে এটা 9 MB একটা ছবি। আর এটার কোয়ালিটিও দেখুন, এইখানে যে এইগুলো ছিল আমি আসলে দেখতেও পাইনি, এখন ক্লিয়ারলি বুঝলাম। তো এখানে আমাদের সবগুলো প্রসেসিং হচ্ছে, তারপর আমাদের এখানে কিন্তু অটোমেটিক এগুলো কমপ্লিট হয়ে যাবে। এখন এগুলো এক্সপোর্ট করতে গেলে আপনার এক্সপোর্ট অপশান আসবে না, কারণ হচ্ছে এটা ইউজ করতে গেলে আপনার এইটার সাবস্ক্রিপশন কিনতে হবে। তো এটা হচ্ছে তাদের সাবস্ক্রিপশন বাই করার পেজ, এখানে আপনি গেলে দেখতে পারবেন। এখানে তিনটা প্রাইসিং রয়েছে, একটা হচ্ছে এক মাসের জন্য, যেটা হচ্ছে প্রায় $24, এটা আপনাকে প্রত্যেক মাসে দিতে হবে, আর আপনি যে কোনো টাইমে ক্যান্সেল করতে পারবেন। আর এখানে কি কি সুবিধা আছে সেগুলো আপনি এখানে নিচে পড়ে নিতে পারবেন। আর সেকেন্ডটা হচ্ছে এক বছরের জন্য, যেখানে আপনাকে প্রায় $80 দিতে হবে। আরেকটা আছে হচ্ছে লাইফ টাইমের জন্য, যেটাতে আপনাকে $129 বা $130 মতো দিতে হবে। তো আপনার জন্য যেইটা সুবিধা মতো হয় আপনি সেটা এখান থেকে পারচেজ করতে পারেন। আর এখন এই যে ডান পাশে দেখছেন একটা কুপন আছে, এই কুপনটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনি 20% অফ পেয়ে যাবেন। তো এখন খুব ভালো অফার চলছে, আর এখানে আপনি পেপাল, মাস্টার কার্ড, ভিসা কার্ড যে কোনোটা দিয়ে আপনি এখান থেকে পেমেন্ট করে এগুলো বাই করতে পারেন। আর যদি আপনি বিশেষ করে গ্রাফিক্স ডিজাইন হন বা এই ধরনের এআই টুল আপনার অনেক কাজে লেগে থাকবে, তাহলে আমার মনে হয় অন্য কোনো এআই টুল না নিয়ে এইটা নেওয়া অনেক বেনিফিশিয়াল হবে আপনার জন্য। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর আপনারা যদি HitPaw এর সাবস্ক্রিপশান কিনতে চান তাহলে ডিসক্রিপশানে এবং পিন কমেন্টে থাকা লিঙ্কে যেয়ে অবশ্যই চেক করে দেখতে পারেন। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।